একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। বন্ধুরা, এখন দেখবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত বাংলাদেশের কিশোরী স্বাস্থ্য নিয়ে একমাত্র অনুষ্ঠান স্বর্ণকিশোরী। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করছেন ফারজানা ব্রাউনিয়া। আজকের কিশোরী হবে সচেতন, ভেঙে দিবে সুস্থ দেহে বেড়ে উঠতে প্রতিবন্ধকতার সকল দেয়াল। এই প্রত্যয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের কিশোরী স্বাস্থ্য সচেতনতায় সবচাইতে বড় নেটওয়ার্ক স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক নিশ্চিত করবে কিশোরীর সুস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। মানব দেহের জন্য একটি ক্ষতিকর দূষিত পদার্থ আর্সেনিক, আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে 7 কোটি 70 লক্ষ মানুষ। এই ভয়াবহ সমস্যা থেকে মুক্তি পেতে এবার স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক আর্সেনিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাচ্ছে ঠাকুরগাঁও জেলায়। জেলা ঠাকুরগাঁও, আয়তন 1,781.74 বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা 13,80,000 এবং মহিলা রয়েছেন 6,83,000, যার মধ্যে কিশোরীর সংখ্যা প্রায় 1,70,430 জন। ঠাকুরগাঁও জেলায় বাল্যবিবাহের হার প্রায় 61% এবং এখানে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় 176। স্বাস্থ্য অধিদপ্তরের 2008-09 জরিপ থেকে দেখা যায় রংপুর বিভাগে আর্সেনিকে আক্রান্ত রোগী রয়েছেন 4,267 জন। নিজেদের সুস্বাস্থ্য রক্ষার্থে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট পাল্টে দিতে চায় স্বর্ণ কিশোরীর সকল কিশোরীর সাথে এখানকার কিশোরীরাও। তাই আজ ঠাকুরগাঁও জেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয় এবং কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। ভালো আমাদেরকে থাকতেই হবে, আর এ কারণেই আজ আমরা 64 জেলায় ঘুরছি। তোমরা জানো বাংলাদেশে তোমাদের বয়সী মেয়ে কত রয়েছে? 2 কোটি মেয়ে। এবং এই 2 কোটি মেয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আর এ কারণে এই 2 কোটি মেয়ে যদি আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর রাখতে পারি তাহলে বাংলাদেশটা হবে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর। আজ তোমরা কি সম্পর্কে জেনেছো? আর্সেনিক সম্পর্কে জেনেছো। আর্সেনিক কি? যখন আমরা প্রথম পৃথিবীতে এসেছি তখন কিন্তু এত মানুষ ছিল না, তাই না? মানুষ কম ছিল, পানি, সূর্যের আলো সবই আমরা কম ব্যবহার করতাম। ধীরে ধীরে আমাদের মানুষের সংখ্যা অনেক বেড়েছে, অনেক আমরা কলকারখানা তৈরি হয়েছে, জীবনের প্রয়োজনে অনেক ব্যবহার করেছি পানি, এবং অবশেষে কি হয়েছে, ধীরে ধীরে একেবারে নিচু লেয়ারের পানিতে যেখানে আর্সেনিক ছিল সেটা ধীরে ধীরে উঠে আসছে। 64 জেলার মধ্যে কয়টি জেলায় আর্সেনিকের প্রকোপ রয়েছে? 53টি। এবং বাংলাদেশের জনসংখ্যা কত? 16 কোটি। তার মধ্যে কতজন আর্সেনিকের ঝুঁকিপূর্ণ? 7.5 কোটি। তার মানে কি? প্রায় অর্ধেক। তাহলে একটা বিপদের মধ্যে আছে, কিন্তু এই বিপদ থেকে বেরিয়ে যাবার উপায় কি? পৃথিবীতে আমরা জন্মানোর পরে কিন্তু অনেক ভয়াবহ রোগ এসেছে। আমরা মানুষরা কি করেছি? জয় করেছি। জয় করার প্রথম পদক্ষেপ হচ্ছে জানতে হবে। তোমরা আজ জেনেছ আর্সেনিক সম্পর্কে, এবং এও জানবে যে তুমি একটি মেয়ে বলে একটি ছেলেরও তা খুব জরুরি সুস্থ জীবনের জন্যে, একটি মেয়েরও জরুরি সুস্থ জীবনের জন্যে, কিন্তু মেয়েটার একটু বেশি প্রয়োজন, কারণ একদিন আমরা বড় হয়ে এই পৃথিবীতে আমাদের মধ্য দিয়ে সন্তানেরা আসে। সুতরাং তাদেরকে সুস্থ রাখতে হলে মেয়েদেরকে একটু বেশি সচেতন হতে হয়। মায়ের গর্ভে একজন সন্তান আসবে, সুতরাং সেই সন্তানের কথা মনে রেখে, নিজের কথা মনে রেখে সবাই ভালো পানি খাবে, আমিও। তাহলে স্বর্ণ কিশোরীর সেই 3টি শব্দ আমরা সবাই হাত তুলে একসঙ্গে বলবো। তোমরা জেনেছো যে আর্সেনিকের প্রথম উপায় হচ্ছে যে যেসব কলের মধ্যে
সাইন দেয়া আছে যে এখানে আর্সেনিক মুক্ত পানি, সেখান থেকে পানি পান করতে হবে, জেনেছো তো? কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, পারবে না? তোমরা আজকে যে রেজিস্টার্ড হলে এই নেটওয়ার্ক সম্পর্কে তোমরা জানো কিনা? আমাদের মানে সুস্বাস্থ্য একটা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তুলতে হবে 2 কোটি স্বর্ণকিশোরীর মধ্যে। 2 কোটি মেয়ের এই নেটওয়ার্ক হয়ে কি হবে? সবাই সুস্বাস্থ্য অধিকারী হবে, সবাই ভালোভাবে চলাফেরা করবে। তাহলে কি তুমি বিশ্বাস করছো যে তুমি একজন স্বর্ণকিশোরী? আমি বিশ্বাস করি আমি একজন স্বর্ণকিশোরী। কত বছরের আগে তুমি বিয়ে করবে না? 18 বছরের আগে বিয়ে করবো না, 20 বছরের নিচে সন্তান নেবো না। তা ছেলেমেয়েদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবো, শিক্ষিত করে তুলবো। খাবারের ক্ষেত্রে তুমি কি করবে ভাইয়ের সঙ্গে? তাহলে চলো আমরা পরীক্ষা দিয়ে নিচ্ছি, সময় শুধুমাত্র 10 মিনিট, শুরু হচ্ছে এখন। পরীক্ষা দিচ্ছে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় এবং কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিয় ছাত্রীরা। এবারে চ্যানেল আই এর পর্দায় তোমরা যারা আছো তাদের জন্য বন্ধু রোকেয়াকে আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা জানবে এবং কিছুক্ষণ পরেই তোমরাও পরীক্ষা দেবে। কেমন আছো বন্ধুরা? আমাকে তো তোমরা চেনোই, আমি তোমাদের বন্ধু রোকেয়া। আজ আমরা কথা বলবো আর্সেনিক দূষণ ও প্রতিকার নিয়ে। বন্ধুরা, তোমরা তো জানো আর্সেনিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। আর্সেনিক এমন এক ধরনের পদার্থ যা কোনো বর্ণ, গন্ধ, স্বাদ কিছুই নেই। বিভিন্ন ধাতুর সাথে আর্সেনিক যুক্ত অবস্থায় থাকে এবং অক্সাইড, সালফাইড, আর্সেনেট ইত্যাদি রূপে প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে। মানবদেহে আর্সেনিক আক্রমণের মূল মাধ্যম হচ্ছে পানি। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম, কিন্তু আমাদের দেশের কোনো কোনো জেলার নলকূপের পানিতে 40 থেকে 80 মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। তোমরা জেনে অবাক হবে যে একটি বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে দেশের 64টি জেলার 7.5 কোটি মানুষ আর্সেনিকের হুমকির মধ্যে রয়েছে। বন্ধুরা, আর্সেনিক আক্রান্তের লক্ষণগুলো হচ্ছে আর্সেনিক আক্রান্ত ব্যক্তির দেহের চামড়া খসখসে হয়ে যায়, হাত ও পায়ের তালু ফেটে যায়, শরীরে কালো দাগ দেখা দেয়, আক্রান্ত ব্যক্তি ক্রমেই দুর্বল হয়ে যায়, আক্রমণের মাত্রা বেশি হলে চামড়া ফেটে রক্তক্ষরণ হয়, আর্সেনিক বিষক্রিয়ার প্রভাবে লিভার, কিডনি রোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে, চূড়ান্ত পর্যায়ে গ্যাংগ্রিন, শ্বাসনালী ও ত্বকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বন্ধুরা, জেনে রাখা প্রয়োজন আর্সেনিক দূষণ যতটা প্রতিরোধক ততটা প্রতিশোধন যোগ্য নয়, কাজেই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন। খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, তোমাদের জন্য ছুটছি প্রশ্ন। প্রশ্ন এক, 64টি জেলায় কত কোটি মানুষ আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে? উত্তর ক 5 কোটি, খ 6 কোটি, গ 7.5 কোটি, ঘ 10 কোটি। প্রশ্ন দুই, পানিতে আর্সেনিকের সহনীয় মান লিটার প্রতি কত মিলিগ্রাম? ক 0.05 মিলিগ্রাম, খ 0.09 মিলিগ্রাম, গ 1 মিলিগ্রাম, ঘ 0.6 মিলিগ্রাম। প্রশ্ন তিন, আর্সেনিক কি ধরনের পদার্থ? ক যার বর্ণ, গন্ধ, স্বাদ কিছুই নেই, খ যার বর্ণ আছে কিন্তু গন্ধ ও স্বাদ নেই, গ যার বর্ণ ও গন্ধ আছে কিন্তু স্বাদ নেই, ঘ যার বর্ণ, গন্ধ ও স্বাদ আছে। প্রশ্ন চার, মানবদেহে আর্সেনিকের আক্রমণের মূল মাধ্যম কি? ক বাতাস, খ পানি, গ পশু পাখি, ঘ কোনোটিই সঠিক নয়। প্রশ্ন পাঁচ, আর্সেনিক আক্রান্তের লক্ষণ কোনটি? ক দেহের চামড়া খসখসে হয়ে যাওয়া, খ শরীরে কালো কালো দাগ হওয়া, গ হাত পায়ের তালু ফেটে যাওয়া, ঘ উপরের সবকটি। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়, প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64টি জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক।
কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজ এন্ড স্যানিটারি ন্যাপকিন। এরই মাঝে ঠাকুরগাঁ জেলার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুরগাঁ জেলা প্রশাসক এই মুহূর্তে আমরা তাকে সঙ্গে পেয়েছি, মুকেশ চন্দ্র বিশ্বাস সিভিল সার্জন ঠাকুরগাঁ, ডক্টর নজরুল ইসলামকে। এই তিনজনকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। তোমাদের মাঝে এইবারে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলাম। আর্সেনিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান, যা মূলত পানিতে দ্রবীভূত হয়ে মানবদেহে প্রবেশ করে, যার পরিণাম মারাত্মক ব্যাধি এমনকি মৃত্যু হতে পারে। আর্সেনিক এমন ধরনের একটি পদার্থ যার কোনো বর্ণ, কোনো স্বাদ, গন্ধ কিছুই নেই। বিভিন্ন ধাতুর সাথে আর্সেনিক যুক্ত অবস্থায় থাকে এবং অক্সাইড, সালফাইড, আর্সেনেট ইত্যাদি রূপে প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে। মানবদেহে আর্সেনিক আক্রমণের মূল মাধ্যম হচ্ছে পানি, অর্থাৎ ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে। উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের জন্যে হাজার হাজার গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করা হচ্ছে, ফলে উন্মুক্ত হয়ে পড়েছে আর্সেনিক যৌগ স্তর এবং তা পানির সাথে উপরে উঠে আসছে, আর এই পানি ব্যবহারের ফলেই ছড়িয়ে পড়ছে বিষক্রিয়া। 1999 থেকে 2000 আর্সেনিক দূষণের উপর পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা ব্যতীত সব জেলায় ব্যাপক জরিপ চালিয়েছিল। এতে দেশের 53টি জেলায় নলকূপের পানিতে আর্সেনিক দূষণ মাত্রা গ্রহণ সীমার ঊর্ধ্বে পাওয়া গেছে। পানির মধ্যে এমনি নর্মালি থাকে 0.05 মিলিগ্রাম পার লিটার আর্সেনিকটা থাকে, যেটা কোনো ক্ষতি করবে না। এর এই মাত্রাটার চেয়ে যদি বেশি হয় এবং এটা যদি মানুষ দীর্ঘদিন ধরে 10-15 বছর ধরে এক নাগার খায়, তাহলে তার মধ্যে শরীরের মধ্যে কিছু লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলোকে সমষ্টিগতভাবে যে সিন্ড্রোমটার নাম বলা হয় সেটার নাম হলো আর্সেনিকোসিস। এটাকে আমরা সমস্যাগুলো তিনটা স্টেজে ভাগ করছি। স্টেজ ওয়ান হলো মেলানোসিস বলা হয়। মেলানোসিস মানে ব্ল্যাকেনিং অফ দ্য স্কিন, মানে চামড়াটা কালো হয়ে যাবে। আর একটা হলো কেরাটোসিস। কেরাটোসিস মানে একটু খসখসে দানার মতো হবে, কনজাংটিভাইটিস ইংরেজিতে বলে, যে চোখ উঠা আমরা যেটা বলি গ্রামে চোখ উঠা, ওটা হতে পারে। আর দ্বিতীয় স্টেজ যেটা লিউকোমেলানোসিস, কালো দাগ থাকবে, ওর মধ্যে মাঝে মধ্যে সাদা সাদা দাগ থাকবে। আর হাইপার কেরাটোসিস, হাইপার মানে আগে ছিল কেরাটোসিস, কেরাটোসিস মানে ছোটো ছোটো দানা, আর হাইপার মানে বড়, এই দানাটা আঁচিলের মতো হবে এবং এটা চোখ দিয়ে দেখা যাবে। আগেটা কিন্তু চোখ দিয়ে দেখা যেত না, হাত দিয়ে ঘষলে পাওয়া যাবে। এটা কোথায় হয়? হাতের তালায়, পায়ের তালায় সাধারণত এটা বেশি হয়। আর কী হতে পারে? চামড়া ফেটে যেয়ে অনেক সময় রক্তও যেতে পারে, হ্যাঁ, কিডনি রোগে এফেক্ট হতে পারে, লিভারে এফেক্ট হতে পারে। স্টেজ থ্রিতে কী হয়? এটাতে একেবারে গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিন মানে কি? পচন হয়ে যেতে পারে, হাত পা কাটে ফেলতে হতে পারে। কীভাবে আমরা প্রতিরোধ করব? জীবাণুমুক্ত এবং আর্সেনিক মুক্ত, সেটা হলো নিরাপদ পানি। এখন টিউবওয়েলটা যদি আর্সেনিক হয় তখন আমরা কোন পানি খাবো? কুয়ার পানি, তার পুকুরের পানি, কিন্তু সেটা ফুটায় খাইতে হবে। আর বৃষ্টির পানিটা কি সঙ্গে সঙ্গে নিব? কারণ ধুলাবালি আক্রান্ত হবে, ওই জন্য বৃষ্টি শুরু হবে আধা ঘন্টা পরে, তারপর আমরা পানিটা নিব। আর যদি আর্সেনিক হয়ে যায়, এটার তেমন কোনো চিকিৎসা নাই, শুধু ভিটামিন সি, ভিটামিন ই এবং ব্যাঞ্জয়িক অ্যাসিড নামে একটা মলম আছে, এই মলমটা দিলে 80% ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবারে মঞ্চে আমরা উষ্ণ করতালিতে আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। তোমরা আজকে কিশোরী, সামনে তোমরা যুবতী হবে এবং এই বাংলাদেশ বিনির্মাণে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। কিশোরীদের মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু তার উপর যে নির্যাতন হয় বা তার উপর যে অত্যাচারের ঘটনাটি ঘটে সেটা কিন্তু চেপে যায়। এটির দুইটি দিক আছে। একটি হচ্ছে তোমাদের সেই সাহসের অভাব, সেই সাহসটি আজকে আমি এই জেলার পুলিশ সুপার হিসাবে তোমাদেরকে জাগাতে চাই। কোনো ধরনের যদি তোমাদের সাথে বন্ধুত্ব বা শিক্ষক সুলভ আচরণের মধ্য দিয়েও তোমরা যদি দেখো কোনোভাবে তোমরা শারীরিক নির্যাতিত হচ্ছ, ব্যথিত হচ্ছ, সেই বিষয়গুলো কিন্তু অনুগ্রহপূর্বক তোমরা আমাকে জানাবে। আমার নাম্বারটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 01-71-33-73-980। বাংলাদেশে কেন এই ঠাকুরগাঁ জেলায় একটিও নারী নির্যাতনের ঘটনা ঘটবে না, এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যিনি এই জেলার একেবারেই সর্বোচ্চ পদে রয়েছেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, তোমাদের উদ্দেশ্যে কথা বলবেন। মোদ্দা কথায় আমরা বলবো যে আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ,
যেটি শরীরের নানান রকম অসুখ বিসুখ সৃষ্টি করে, ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যু ঘটাতে পারে। যে সমস্ত নলকূপের মধ্যে আর্সেনিক পাওয়া যায় সেই সমস্ত নলকূপকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়, আর যেসব নলকূপে আর্সেনিক পাওয়া যায়নি বা স্বল্পমাত্রায় বা সহনীয় মাত্রায় আছে সেখানে সবুজ কালি দিয়ে রং করা হয়েছিল। আর্সেনিকযুক্ত পানি কোনোভাবেই যেন না খাই, পান না করি, এটি আমাদের দেখতে হবে। তবে আর্সেনিকযুক্ত পানি অন্য অন্য কাজে, ধোয়া মোশাক এইসব কাজে ব্যবহার করা যেতে পারে, তাতে সমস্যা হবে না। যারা গর্ভবতী মা হয় তারা যদি আর্সেনিকে আক্রান্ত হয় তাহলে তাদের কিন্তু পেটে যে বাচ্চা আসবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। কারো কোনো জায়গায় যদি পরীক্ষা করার প্রয়োজন হয় অবশ্যই ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আবেদন করলে তারা এসে পরীক্ষা করে আপনাদের ফলাফল জানিয়ে যাবে। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। তোমাদের স্কুলে আসা যাওয়ার পথে যদি কেউ অশ্লীল কটূক্তি করে, উত্তক্ত করে, এজন্য আমাদের কিন্তু ভ্রাম্যমাণ আদালত আছে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে সেই সমস্ত বকাটেদের শাস্তি দিয়ে থাকি। একই পাড়ার যে কয়েকজন পড়াশুনো করো একসঙ্গে স্কুলে আসার চেষ্টা করবে। একসঙ্গে আসলে তোমাদের একটি শক্তি হবে, তোমাদের কেউ উত্তক্ত করতে পারবে না। যত কষ্ট হোক, যত অভাব অনটন হোক, স্কুলে পড়াশুনো চালিয়ে যেতে হবে, তাহলে তোমার দক্ষতা যোগ্যতা অর্জন হবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার আমি যাদের নাম বলছি তারা সামনে এসে লাইন করে দাঁড়াবে। বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী রোল নম্বর 7 মোসাম্মদ উম্মে হাবিবা। পপি রানী নবম শ্রেণী রোল 1। এবারে কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মোসাম্মদ শিরিন আক্তার। তোমাদের মধ্য থেকে তোমাদের নিজস্ব স্কুলের কোনো ভোট দিয়ে কাউকে তোমরা সরাসরি মঞ্চে পাঠাতে চাও? সাবিনা আক্তার মঞ্চে আসবে, উম্মে হাবিবা চলে আসো। দুটো দল থেকে আমরা দুজন লিডারকে পেলাম, এবারে আর তিনজন আসবে মঞ্চে। প্রথমে স্যারের প্রশ্ন শেষ হবার আগে যে হাত তুলবে তাকে ডিসকোয়ালিফাইড করা হবে, আর ভুল উত্তর দিলে সে পেছনে গিয়ে বসে যাবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবার চান্স পাবে না। আর্সেনিক দূষণ কি? আর্সেনিক হলো এমন এক ধরনের পদার্থ যার বর্ণ গন্ধ স্বাদ কিছুই নেই। এটা অন্যান্য যৌগের সাথে মিশে যেমন সালফাইড, অক্সাইড, আর্সেনেট ইত্যাদির সাথে মিশে পানিতে দ্রবীভূত হয়, তাকে আর্সেনিক বলে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আর্সেনিক আক্রান্তের লক্ষণসমূহ কি? হাতের এবং পায়ের তালুতে বিভিন্ন কালো দাগ দেখা দেয়, রক্তক্ষরণ হতে পারে, এমনকি লিভার ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে, এমনকি মানুষের মৃত্যু হতে পারে। সবচেয়ে আরো দুটো বড় গ্যাংগ্রিন এবং এবার উত্তর সঠিক দেওয়া যায়। আর্সেনিক সমস্যা কি? হ্যাঁ, বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের আর্সেনিক দূষণ সমস্যাগুলো হলো 64টি জেলার মধ্যে প্রায় 7.5 কোটি মানুষ আর্সেনিকের হুমকির মধ্যে রয়েছে। প্রায় 53টি জেলার মধ্যে আর্সেনিক ধরা পড়েছে। এদের মধ্যে 11টি দেশের মধ্যে আর্সেনিক বেশি প্রকট। মোটামুটি উত্তর সঠিক হয়েছে। বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে তিনজন প্রতিযোগী, কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আরও দুজন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যেই মেয়েটি আজ নির্বাচিত হতে যাচ্ছে সে হচ্ছে ঠাকুরগাঁও জেলার সেরা স্বর্ণকিশোরী, যে ঢাকা যাবে। ঢাকায় একটি কনভেনশন হবে যেখানে 64টি জেলা থেকে 64টি মেয়ে আসবে এবং টেলিভিশনের পর্দায় পরীক্ষা দিয়ে আরও কিছু মেয়ে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর আরও কিছু মেয়ে, সর্বমোট 70 জন মেয়ে প্রতিযোগিতা করবে স্বাস্থ্য বিষয়ক তথ্য আহরণে। সেখান থেকে যে মেয়েটি প্রথম হবে সে আন্তর্জাতিক অঙ্গনে সুইজারল্যান্ড, আমেরিকা অথবা যে কোনো একটি আন্তর্জাতিক স্বাস্থ্য কনফারেন্সে যাবে আমার সঙ্গে, এবং সেখান থেকে সে যে তথ্য পাবে সেটা ছড়িয়ে দিবে এই 70 জন মেয়ের মধ্যে। এই 70 জন মেয়ে ঢাকা থেকে যা তথ্য পাবে তা ছড়িয়ে দিবে পুরো বাংলাদেশে, এবং 2019 সালের মধ্যে নেটওয়ার্ক হয়ে গেলে আমরা পাচ্ছি 2021 সালের মধ্যে একটি সোনার বাংলাদেশ। এবারে শুরুতেই বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে উম্মে হাবিবা, তোমার সময় শুধুমাত্র 1 মিনিট, শুরু হচ্ছে এখন। আজকে উপস্থিত বক্তব্য হচ্ছে আর্সেনিক দূষণ প্রতিরোধ। আর্সেনিক দূষণ প্রতিরোধ যতটা প্রতিশোধন ততটা প্রতিশোধন নয়, কারণ আর্সেনিক দূষণে বাংলাদেশের মানুষ অনেক ক্ষতিকর অবস্থায় পড়েছে। আর্সেনিক দূষণে মানুষ অনেক রোগে ভুগে, যেমন নিউমোনিয়া, কিডনি রোগ, লিভার রোগ ইত্যাদি। আর্সেনিক প্রতিরোধ করতে হলে আমাদের আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে এবং আর্সেনিক প্ল্যান্ট নির্মাণ করতে হবে, যাতে আর্সেনিক যুক্ত পানি আমরা না পান করি সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং বাংলাদেশের সবাইকে আর্সেনিক মুক্ত পানি পান করাতে হবে।
এবলে আমি আমার বক্তব্য শেষ করছি বরে জান্নাতুল ফেরদৌস বুড়িরহাট উচ্চ বিদ্যালয় আজকে আমার টপিক আর্সেনিক সমস্যা হলো আমাদের মারাত্মক সমস্যা এই সমস্যার জন্য বাংলাদেশের বহু মানুষ এই সমস্যায় ভোগে এই সমস্যায় জর্জরিত হয় বাংলাদেশের প্রায় 64 জেলার মধ্যে 53 জেলায় আর্সেনিক আক্রান্ত রোগ থাকে এই বলে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জান্নাত এবারে মোসাম্মদ সুমাইয়া আক্তার কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় বক্তব্যের বিষয় আর্সেনিক আক্রান্তের লক্ষণ আর্সেনিক এক ধরনের পদার্থ যা কোনো বর্ণ গন্ধ স্বাদ কিছুই নেই তা পানির সাথে যৌগ অবস্থা থাকে এবং আমরা যখন পানি তুলি গভীর নলকূপের মাধ্যমে তখন তা পানির সাহায্যে উপরে উঠে আসে আর্সেনিক আমরা শারীরিক বিভিন্ন লক্ষণ থেকে আমরা আর্সেনিক আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারি যেমন আর্সেনিক আক্রান্ত ব্যক্তি দেহে তো খসখসে হয়ে যায় আক্রান্ত ব্যক্তি ক্রমে দুর্বল হয়ে পড়ে আর বেশি আক্রান্ত হলে তার শরীর থেকে রক্তক্ষরণ হয় এমনকি মারাত্মক রোগ ক্যান্সার লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের মৃত্যু হতে পারে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবারে আসবে পপি রানী বুড়িরহাট উচ্চ বিদ্যালয় আমার বক্তব্যের বিষয় হচ্ছে আর্সেনিক মোকাবেলা করতে হলে প্রথমেই জনগণকে আর্সেনিক সম্পর্কে জানাতে হবে তাদেরকে আর্সেনিক বিষয়ে সচেতন করে তুলতে হবে যাতে তারা আর্সেনিকযুক্ত পানি টিউবওয়েলের পানি পান না করে সে বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতে হবে তাদেরকে আর্সেনিকমুক্ত পানি পান করার জন্য টিউবওয়েলের পানি পরীক্ষা করে তাদেরকে সেই টিউবওয়েলের পানি পান করতে বলা হবে এভাবে আর্সেনিক মোকাবেলা করা সম্ভব আমি সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার মূল্যবান বক্তব্য সাবিনা আক্তার কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন আমার বক্তব্যের বিষয় হচ্ছে আর্সেনিক দূষণ আর্সেনিক এমন একটা যৌগ যা যার কোনো বর্ণ গন্ধ এবং কোনো মানে এইভাবে কোনো চিহ্নিত করা যায় না পানির সাথে যেটা মিশ্রিত থাকে চিহ্নিত করা যায় না যাকে আর কি আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই আর্সেনিক মাটির ভেতরে একটি মানে ভূগর্ভস্থ আর কি যৌগ টিউবওয়েলের চাপে মানে পানির সাথে আমাদের খাওয়ার পানির সাথে এই আর্সেনিকটা মিশ্রিত হয়ে আসে আমরা কিন্তু বুঝতে পারি না যেহেতু এটার কোনো বর্ণগন্ধ নেই আমরা বুঝতে পারি না যে এই পানিতে আর্সেনিক আছে আর এটা খেয়ে আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হই যেমন ক্যান্সার আছে তারপরে গ্যাংগ্রিন আছে আবার আর্সেনিক দূষণ মানে হলে যে একটা লক্ষণ হয় সেগুলা দেখা যায় শেষ একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে শর্ণকিশোরী নেটওয়ার্ক কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজ অ্যান্ড স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশের একটি মেয়েরও আর বিয়ে হবে না 18 বছরের আগে একটি মেয়েও আর গর্ভধারণ করবে না 20 বছরের আগে প্রতিটি মেয়ে পুষ্টিতে থাকবে বলিষ্ঠ প্রতিটি মেয়ে 15 বছর হলেই টিটি টিকা নেবে নিজেকে প্রতিরক্ষা করবার জন্যে সেই প্রত্যয় নিয়ে আজ ঠাকুরগাঁও জেলার সেরা স্বর্ণকিশোরী নির্বাচিত হলো আমি তার নাম ঘোষণা করতে যাচ্ছি ঠাকুরগাঁও জেলার সেরা স্বর্ণকিশোরী সাবিনা আক্তার আমার মেয়ে লেখাপড়া করে যাতে ভালো হয় মানুষের ইয়া করতে পারে ভবিষ্যৎ কাজে লাগতে পারে মানুষের সেবা করতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি কচিবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সেন উনি পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় সাবিনাকে বরণ করে নিচ্ছেন নিজেকে পুড়িয়ে চারপাশ আলোকিত করব এই হচ্ছে আমাদের ব্রত মোমবাতির মতো একটি মোমবাতি যিনি নিজেই একজন ডাক্তার নিজেকে পুড়িয়ে চারপাশ আলোকিত করেছেন তিনি তুলে দিচ্ছেন এই স্বাস্থ্যকর্মীর হাতে পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী তুলে দিচ্ছে একটি মূল মন্ত্র এই মূল মন্ত্রতে লেখা রয়েছে কিভাবে তোমরা অর্জন করবে বলিষ্ঠ বাংলাদেশ গড়ে তুলবে নিজেদের লক্ষ্য অর্জিত করে 1 বছরের সাবিনা আক্তারের লেখাপড়ার ভার বহন করবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এই সার্টিফিকেট তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠানটি হয়েছে এই স্কুলটি হচ্ছে আমাদের হাব সুতরাং সাবিনা আজ থেকে এই স্কুলও তোমার টেরিটরি এবং ঠাকুরগাঁও জেলার প্রতিটি স্কুল তোমার কর্মক্ষেত্র একটি ল্যাপটপ তুলে দিচ্ছেন আমাদের ডিসি মহোদয় এবং মোহাম্মদ জাফরুল্লাহ চেয়ারম্যান আউলিয়াপুর ইউনিয়ন মেহাবিবা তুমি এবং সাবিনা পাশাপাশি কাজ করবে
আর যে পাঁচজন জিতেছো তোমরা কিন্তু কমিটি মেম্বার, ওকে? সিভিল সার্জন স্যার, আপনি কি প্রতি মঙ্গলবার এই দুটি স্কুলে একজন ডাক্তার পাঠাতে পারেন? তাদের সারা সপ্তাহের সমস্ত কিছু তারা লিখে রাখবে এবং তারা স্বাস্থ্যসেবা পেতে পারে কিনা স্বর্ণকিশোরীর মাধ্যমে। প্রতি মঙ্গলবার আমাদের ইউনিয়নে যে পোস্টেড আছে তাকে আমরা এখানে পাঠাবো আর কি। এই পতাকাটি আমরা উপহার দিচ্ছি, তোমরা মনে রাখবে এটি তোমাদের পতাকা। সব শেষে ডিস্ট্রিক্ট ব্যাচ, শুধুমাত্র জেলা সেরার পুরো বাংলাদেশে 70 জন মেয়ে অর্জন করছে এই ডিস্ট্রিক্ট ব্যাচ। স্যানিটারি প্যাড নিয়ে কি লজ্জা পাবো? না, কারণ এটি শ্যাম্পু সাবানের মতো একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। বাংলাদেশের 2 কোটি মেয়ের কাছে তোমরা সবাই তোমাদের নেটওয়ার্ক পৌঁছে দেবে স্যানিটারি ন্যাপকিন। বলো আমার সঙ্গে, বাংলাদেশের 2 কোটি কিশোরীর হাতে ঋতুকালীন সময়ে পৌঁছে দেব বিজ্ঞানসম্মত স্যানিটারি ন্যাপকিন। এসো শপথ নি কিশোরী সুস্বাস্থ্য বাংলাদেশ নেটওয়ার্ক স্বর্ণ কিশোরীর। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুইজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। কিশোরীদের জন্য বিজ্ঞানসম্মত স্বর্ণ কিশোরীর ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার উদ্দেশ্যে ঠাকুরগাঁও উপজেলার 6 নং আউলিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা বুড়িরহাট কমিউনিটি ক্লিনিকে আসে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। এবং এখানে উপস্থিত ছিলেন এখানকার শাসলা পিয়ালা স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন আদর্শ গ্রামের নানান বয়সী নারী পুরুষ। সকলের সাথে কিশোরী সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্যকর স্বর্ণ কিশোরী স্যানিটারি ফ্রিডম ন্যাপকিন হস্তান্তর করে। আজ থেকে কিশোরী বোনদের জন্য সুলভে পাওয়া যাবে বিজ্ঞানসম্মত এ ন্যাপকিন। থাকবে ঋতুকালীন সময়ে এই সুস্বাস্থ্যের হাতিয়ার হাতের নাগালে।